সাতপানির 40টি বিপন্ন মাছের প্রজাতি নিয়ে দেশের দ্বিতীয় জীবন্ত বংশাণু সংরক্ষণাগার চালু হয়েছে সৈয়দপুরে। গবেষকরা বলছেন, প্রজাতিগুলো টিকিয়ে রাখার পাশাপাশি সংরক্ষণাগারটি আমিষ চাহিদা পূরণ ও শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্র সৃষ্টি করবে। নীলফামারী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ধীরে ধীরে বিপন্ন হচ্ছিল স্বাদুপানির বেশ কিছু প্রজাতির মাছ। বিলুপ্তির হাত থেকে এসব মাছ রক্ষায় উদ্যোগী হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। উত্তরাঞ্চলের বিপন্ন মাছের প্রজাতিগুলো টিকিয়ে রাখতে চালু হয়েছে নীলফামারীর সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্রের সংরক্ষণাগার। এটি দেশের দ্বিতীয় এবং উত্তরাঞ্চলের প্রথম জীবন্ত বংশাণু সংরক্ষণাগার। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যে 34টি মাছের কৃত্রিম প্রজনন করতে পেরেছে তার 9টি করেছে সৈয়দপুরের এই উপকেন্দ্র। গবেষকরা বলছেন, বিপন্ন প্রজাতি টিকিয়ে রাখা, আমিষের চাহিদা পূরণ, শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্র সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই উপকেন্দ্র। বিভিন্ন ভার্সিটি যারা মৎস্যবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে তারা আমাদের এখানে, আপনি জানেন যে হাতে কলমে তারা এমএসএর যে থিসিস আছে ওই থিসিস রিলেটেড কাজ আমাদের এখানে করে। এই মাছগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি যাতে এগুলো, এই মাছগুলোর বাজারে প্রাপ্যতা সহজলভ্য হয় এবং মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, আলটিমেটলি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বাংলাদেশ। এখান থেকে আমরা গবেষণার মাধ্যমে সব মাছগুলো আবার নেচারে অর্থাৎ প্রকৃতিতে ফিরে নিয়ে আসা, নিয়ে আসতে চেষ্টা করব। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, তিস্তায় দূষণ ও অতি আহরণের কারণে হারিয়ে যাওয়া মাছ বাঙালির পাতে তুলে দিতে এই পদক্ষেপ। আমরা চাচ্ছি যে তিস্তার যে হারিয়ে যাওয়া মাছগুলি আছে সেইগুলিকে পুনরুদ্ধার করতে এবং যেগুলি বিপন্নের তালিকায় আছে সেগুলিও আমরা এখন আমাদের খাবার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা এই দেশীয় মাছ নিয়ে কাজ করছি। বাংলাদেশে 260 প্রজাতির স্বাদুপানির মাছের মধ্যে 64টি প্রজাতি বিপন্ন প্রায়। সমর ইসলাম, 21 টেলিভিশন।